বিবাহ হওয়া পাতিতে যুবতীক গুলিয়ায় হত্যা। ধুবুরী দিছপি নামৰ যুবতীগৰাকীক হত্যা দুর্বৃত্তর। দিপুর 12 নং ওয়ার্ডৰ আৰলং লাংচত ঘটিলে চাঞ্চল্যকৰ ঘটনা। বিদ্রোহীর সৈতে যোগাযোগ থকার বাবে দুর্বৃত্তর শিকার হন নেকি সুপুরী দিছপি। নিশা প্রায় 1 বাজিছিল। বাঁহৰ বেড়া আর মাটির মজিয়ার তলেৰে খিন্দি খান্দি ঘরটোত প্রবেশ করেছিল অচিনাক্ত দুর্বৃত্তর। প্রত্যক্ষদর্শীর মতে এটা দুর্বৃত্তর বাহিরত রয়ে আছে, আনটো সিন্ধিরে ঘরটোত প্রবেশ করে সন্মুখের প্রায় যুবতীগৰাকীৰ মূৰত গুলি মারিছিল। ৰাতি হৈছিলে, ৰাতি মানে এই এৰাউণ্ড 1 AM এনেকা আৰু। বেক চাইড বেৰটো যেতিয়া মানে পুতিছে আৰু মাটিটো, মাটি পুতি মানে আহি গ'ল। বাহিৰৰ যোনটো লাইট আছে এইবিলাকটো জ্বলি আছে, শ্বেডটো দেখা পায়। তারপর দেখা পাই কেনে সিহঁতক মাতিছে, তো সিহঁতে মানে লাইটটো অন করেছে। তারপর বোলে দুজন আছে, ওয়ান ওয়াজ আউটসাইড, যোনটো আউটসাইড রুখি আছে মানে বাহিরতে, আর ওয়ান যোনটো সোমাইছে হি মানে গান ধরি ডাইরেক্টলি মানে শ্যুট করে পলাই গেল। কিন্তু কোনে কিয় সংঘটিত করিলে এই হত্যাকাণ্ড, আরক্ষীর হাতত কোনো তথ্য নাই। দেখা পাওঁ যে যি ভিক্টিম গৰাকী আছে তেখেত মজিয়াত পড়ি আছে, আৰু লগতে আমি বুলেটৰ এটা খালি কেছ আমি ইয়াতে ৰিকভাৰী কৰোঁ। গতিকে এতিয়ালৈকে ইনভেষ্টিগেশ্যন চলি আছে, প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যনৰ আমি বিশেষ একো ক'ব নোৱাৰিম। বাকী এইটোৱে ক'ব বিচাৰোঁ যে 3 গৰাকী ইয়াতে তেওঁলোক ছিষ্টাৰ আছিল, তেওঁলোক একেলগে ইয়াতে কলেজত পঢ়ি আছিল আৰু তেওঁলোকেই থাকে ইয়াতে। ইফালে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী তুলিরাম রংহাঙে আগবহা তথ্য মতে নিহত যুবতীগৰাকীৰ সৈতে আছিল বিদ্রোহী যুবকৰ সম্পর্ক। পূর্বে সশস্ত্র সংগঠনের কোনো এজন সদস্যর সৈতে বিয়াটো ঘটিছিল, যদিও পিছত বিবাহ বিচ্ছেদ ঘটিছিল। কিন্তু সোমবারে ঘরটোত প্রবেশ করা দুর্বৃত্তর সৈতে যুবতীর কি সম্পর্ক, সেয়া কিন্তু এতিয়াও রহস্য। মই কার্বি আংলং অটোনমাস কাউন্সিল তরফৰ পৰা বা কার্বি আংলং ৰাইজৰ মই নিন্দা কৰিছোঁ যাতে এনে ধৰণৰ ঘটনা যাতে ভৱিষ্যত নহয়। মই এনে শুনিছোঁ আগতে উগ্রপন্থীৰ লগতে তেওঁ বিয়া হোৱা, কিন্তু সেই উগ্রপন্থীৰ লগত তেওঁ ডাইভৰ্চো কৰা হৈছে। ডাইভৰ্চ কৰাৰ পিছত তেওঁ অকলে থাকে আৰু লগতে ইয়াৰ ছোৱালীবিলাক দুজন ভাড়া ঘৰ আছে, পঢ়ি ছোৱালীবিলাকে পঢ়ি আছে। ৰাতি আহি কোনে মারি থই গৈছে হেতু আজি তারিখলৈকে কোনে গম পোৱা নাই। ইফালে যুবতী গৰাকী ভাড়ালৈ থকা ঘৰটোত থকা আন সদস্যও দুর্বৃত্তর গুলিচালনাক লৈ হতচকিত হৈ পৰিছে, কিয়নো বিগত কিছু বছৰ ঘৰুৱা কামৰ সহায়ক হৈ থকা যুবতী গৰাকীৰ কোনো ধৰণৰ ৰহস্যজনক লোকৰ সৈতে সম্পৰ্ক নাছিল। আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মজিয়াত পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করার লগতে এটা খালি কার্টিজ উদ্ধার করে। আনহাতে মৃতদেহটির মরণোত্তর পরীক্ষার বাবে ডিফু মেডিকেল কলেজ হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে। ডিফুত সংঘটিত এই জঘন্য ঘটনাক কঠোর ভাষায় নিন্দা করেছে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী তুলিরাম রংহাঙে। ডিফুর পৰা নির্মল থাপার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইষ্ট।